যেন কোনো অটব্য হাবির মাজে যেন আমি উপস্থিত আছো, যেন কোনো কাজিরঙা নামেরি সদৃশ রাজপথৰ মাজেৰে যেন আমি যাত্রা করছো। এনে এনে যেন লাগিলেও, এনে এনে অনুভব হলেও, কিন্তু সঁচাকৈ এয়া গুৱাহাটী মহানগরীর মাজবসিয়ার একটা রাজপথ, আর যত এই পথৰ দুয়োকাষে একাংশই মূর্ত বেনার দেখিলে আমি সক্ষম হয়েছো, যত এটা কথাই এই মুহূর্তে আমি উপলব্ধি করছো, আমি বুঝি উঠিছো যে হয় ইয়াতো বাঘর আতঙ্ক। নাহৰ ফুটকৈ এলেকা, আর এই কথায় এই বেনারসমূহে স্পষ্ট করেছে, কারণ এই মুহূর্তে মানে টিভি টাওয়ার পাহাড়খনত উপস্থিত আছো, আর ব্যস্ত রাজপথ আপনি সোফালে দেখবলে সক্ষম হব। আর ঠিক একদরে যদি মানে বাওফালে দেখাও, তো হলে জনবসতি, এক প্রকার ঘন জনবসতি একটা অঞ্চল, আর এনে ধরনের স্থানত এই মুহূর্তে বাঘর মুক্ত বিচরণ হয়েছে, আর তার মাজত বাঘর সন্ত্রাস, আর তারে মাজতে আমি দেখবলে সক্ষম হয়েছো এই পথছোৱাৰ পারে পারে এই মুহূর্তে বন বিভাগে এইদরে সজাগতামূলক বেনার পোস্টার আঁড়ি দিছে, যত আমি এটা কথাই রোমন্থন করব পাৰো যে এই সমূহ পাহাড় এসময়ত হাবি বননিৰে ভৰি পৰিছিল, আৰু সেই হাবি বননিৰ মাজতে এই মুহূর্তে যেন জনসাধারণের বসতিস্থলীলৈ হিসাবে রূপান্তরিত হল ঠিকই, কিন্তু পুনৰ আমি সেই অতীতের কথা যদি মনত করো, তেতিয়াহলে সেই সমূহ স্থানত পুনৰ নিজের অধিপত্য দেখাবলৈ মতত সক্ষম হৈছে সেই বাঘর নামৰ একাংশ প্রজাতিয়ে। গুৱাহাটীত বাঘর আতঙ্ক কোনো নতুন কথা নহয়, আর মই এই মুহূর্তে যেটুকুরা স্থানত উপস্থিত আছো, আপনিও হয়তো নিশ্চয় এই স্থানলৈ আপনিও অবসর বিনোদনের বাবে হয়তো আহে, কিন্তু আজি পরিভ্রমণ করে এটা এনেকুৱা দৃশ্য দেখিবলৈ সক্ষম হয়েছো, যত কেইবাখনো এনেকুৱা স্পর্শকাতর বেনার রাজপথৰ পাৰত আঁড়ি দিয়া হৈছে, আর সচরাচর এই ধরনের দৃশ্য আমি দেখিবলৈ সক্ষম হও যেতিয়া কোনো এখন আপনি রাষ্ট্রীয় বা রাজ্যিক অভয়ারণ্যের মাজেৰে আপনি পার হয়। কিন্তু গুৱাহাটী মহানগরীর মাজমজিয়াত এই ধরনের বেনার দেখি কিন্তু আমিও এক প্রকার আচরিত হয়ে পড়ছো, এক প্রকার আপনার আমাক সজাগতার সৃষ্টির বাবেই এই ধরনের একটা অ্যাওয়ারনেস রাজ্যের বন বিভাগে এক প্রকার মুক্তি করেছে, প্রকাশ করেছে, কিন্তু তার মাজতে আমি হলো এবার চিন্তা করলে বাধ্য করাব লাগবে, কারণ এইখান গুৱাহাটীয়ে একটা সময়ত হয়তো এই ধরনের বন্যপ্রাণীর এক প্রকার সহবস্থান আসে, আর সেই গুৱাহাটী এক প্রকার পরিবর্তন হয়ে আজি মানুষের এক প্রকার সাংঘাতিক আগ্রাসন ঘটিল, কিন্তু তার মাজত হেরাই যাবলে ধরা সেই দুষ্প্রাপ্য প্রাণীসমূহ কিন্তু আজিও গুৱাহাটীখনত জিয়াই আছে। কাহিলিপাড়ার পর ভঙাঘর অভিমুখে যাত্রা করছো, আর যাত্রা পথত আমি দেখবলে সক্ষম হয়েছো এয়া মৃত্যুঞ্জয় শিব মন্দির, আর মোর থাকা প্রভাস সিংহে যদি ক্যামেরাটুক আমি উলটাক ডাইরেক্ট পেন করো, আমি দেখবলে সক্ষম হম এয়া 10th এপিবিএন অর্থাৎ দশম আরক্ষী বেটেলিয়নের এয়া কোয়ার্টারের পিছফিনের এখন গেট, অর্থাৎ এই সমগ্র কমলনগর বলে কোয়া হয় এই স্থানটুকুরাক, আর এই যে টিভি টাওয়ারের এই মূল পথছোৱাত এই মুহূর্তে আতঙ্কর আন একটা নাম হয়েছে বাঘর। গুৱাহাটী মহানগরীখনের যেন গোটেই সৌন্দর্য এক প্রকার ঢুকি পাব পারি ভঙাঘরের টিভি টাওয়ারের এই পাহাড়খনের পৰা, আর এই স্থানলৈ একাংশ পর্যটক আহে, একাংশ দর্শনার্থী আহে, আহি তেওঁলোকে কিছু হলে সময় অতিবাহিত করে এই স্থানত, কিন্তু যিকেইখন বেনার এই মুহূর্তে আমি এই স্থানত দেখিবলৈ সক্ষম হয়েছো সেইকেইখন কিন্তু প্রতীক চিহ্ন, এক প্রকার দেখি হয়তো প্রতিজন লোকেই এক প্রকার চিন্তা করলে বাধ্য হয়েছে হয় তেওঁলোকের সমীপত আছে নেকি নাহৰ ফুটুকি। গুৱাহাটীৰ ফটাশিল আম্বাৰীতো এনেই বাঘৰ আতংক আমি প্ৰায় দেখিবলৈ সক্ষম হওঁ, আৰু গুৱাহাটীৰ টিভি টাৱাৰ সদৃশ এই যিখন পাহাৰ তাতো কিন্তু একাংশ লোকেই হাতী বাঘ আদি হিংস্র জন্তুর আক্রমণত ইতিমধ্যে আহত হয়েছে, কেইবাজন লোকের মৃত্যু হয়েছে, আর তেনে মুহূর্ততে রাজ্যের বন বিভাগে একটা সজাগতামূলক ব্যবস্থা হাতত লৈছে, যত
গুৱাহাটী মহানগৰীৰ কাহিলিপাৰাৰ পৰা ভঙাঘৰ সদৃশ এই যি পথছোৱা আছে, এই পথৰ দুয়োকাষে তেওঁলোকে সংলগ্ন কৰিছে কেইবাখনো সজাগতামূলক তেওঁলোকে পোষ্টাৰ, য'ত স্পষ্টভাৱে কৈছে যে এয়া বাঘৰ এলেকা, বাঘ অহা যোৱা কৰিব পাৰে, যাৰ বাবে আপোনালোকে সজাগ হৈ অহা যোৱা কৰক এই পথছোৱাৰে।